আরজিকর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, তা নিয়ে কার্যত উত্তাল গোটা কলকাতা শহর, তপ্ত আরজিকর হাসপাতাল চত্বর। সময়ের সঙ্গে সঙ্গেই বেড়েছে বিক্ষোভের সুর, প্রতিবাদের তেজ বিকেলে তা চরমে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে বহিরাগত একদল আন্দোলনকারী আরজিকরে ঢোকার চেষ্টা করেন, পুলিশ তাদের বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি, চলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। আরজিকর কাণ্ডে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে প্রায় গোটা রাজ্যই। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে সকাল থেকে উত্তাল আরজিকর হাসপাতাল চত্বর। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতে আরজিকর হাসপাতালে পৌঁছে যায় এসএফআই সহ একাধিক ছাত্র যুব সংগঠন। সেই সময় শুরু হয় প্রথমে ধস্তাধস্তি, তারপর কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে। পুলিশ বিক্ষোভকারীদের আরজিকরের বাইরে থামিয়ে রাখতে সমর্থ হলেও জমি ছাড়তে নারাজ বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, হাসপাতালের ভিতরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে পিছু হটবেন না। তোমরা সামনে যারা আছো।